আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সামসুদ জাহান। facebook.com/podmanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মধুর, কিন্তু কিছু গোষ্ঠী তিক্ততা সৃষ্টি করার চেষ্টা করছে এবং বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সোমবার নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা যে নীতি ও মূল্যবোধে বিশ্বাস করি, যুক্তরাষ্ট্র সেই নীতি ও মূল্যবোধে বিশ্বাস করে। বাংলাদেশ হচ্ছে সেই দেশ যেখানে গণতন্ত্রের জন্য আমরা লড়াই সংগ্রাম করছি। আমরা জনগণের ভোটে জয়লাভ করলেও 1971 সালে আমাদের সরকার গঠন করতে দেয় নাই, বরং আমাদের উপর গণহত্যা চালানো হয়েছিল আর তখন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। ডক্টর মোমেন বলেন, আমরা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম গণতন্ত্র, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা পৃথিবীর মধ্যে একমাত্র জাতি যারা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য এত বড় ত্যাগ স্বীকার করছে। রাজধানীর মোহাম্মদপুরে শিয়া মসজিদ এলাকায় অবৈধ পার্কিংয়ের দায়ে একটি প্রাইভেট কারের মামলা দেওয়ার সার্জেন্ট হাসিনা খাতুনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় তাসফিয়া ইসলাম ও তার মা দিলারা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ওই সার্জেন্ট বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার বিষয়ে সার্জেন্ট হাসিনা খাতুন বলেন, মঙ্গলবার দুপুর 2:30 থেকে রাত 10:30 পর্যন্ত শিয়া মসজিদ ক্রসিং এলাকায় আমার ডিউটি চলছিল। বিকেল 5:30 দিকে তাজমহল রোডের রং পার্কিং করা দুটি প্রাইভেট কারকে সড়ক পরিবহন আইন 2018-87 ধারায় প্রতিবন্ধকতার মামলা দেওয়া হয়। কিছুক্ষণ পর মালিক দিলারা আক্তার গাড়িতে কেন 5,000 টাকা মামলা দিয়েছে সে বিষয়ে আমার কাছে জানতে চায়। পরে আমি তাকে বডি ওয়ান ক্যামেরা থেকে রং পার্কিংয়ের ভিডিও দেখিয়ে বিষয়টি বুঝিয়ে বলি। এ সময় তিনি, কেন তুই আমার গাড়িতে মামলা দিলি, এ কথা বলে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং মারধর করে। কানাডার কাছে শিখ নেতা হত্যার তথ্য চেয়েছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হত্যার বিষয়ে কানাডার দেওয়া যে কোনো নির্দিষ্ট তথ্য খতিয়ে দেখার জন্য প্রস্তুত। গত জুন মাসে কানাডার হরদীপ সিং নিজ্জারের হত্যার কথা উল্লেখ করে এই কথা বলেন এস জয়শঙ্কর। কানাডা সম্প্রতি অভিযোগ করেছে শিখ নেতা নিজ্জারের হত্যার পেছনে ভারতের হাত আছে। এ ব্যাপারে কানাডার কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে, তবে ভারত এই দাবিকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে। জয়শঙ্কর বলেন, ভারত সরকার কানাডাকে বলেছিল তারা হত্যার বিষয়ে যে কোনো প্রাসঙ্গিক অভিযোগ তদন্ত করতে প্রস্তুত এবং এই হত্যার পেছনে দিল্লির কোনো ভূমিকা নেই বলেও জোর দিয়েছেন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার আগে নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমরা কানাডিয়ানদের বলেছি বিচার বহির্ভূত হত্যা ভারতের নীতি নয়। বিশিষ্ট কুমির বিশেষজ্ঞ এবং প্রাক্তন চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের গবেষক অসংখ্য কুকুরকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। ব্রিটিশ প্রাণীবিজ্ঞানী বিবিসি এবং ন্যাশনাল জিওগ্রাফির জন্য কাজ করা কুমির বিশেষজ্ঞদের বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণ করে সামাজিক অবস্থান বা বাহ্যিক চরিত্র দেখে অপরাধীকে চিহ্নিত করা ভুল। আদালতে দোষী স্বীকার করেছে ব্রিটিশ এই প্রাণীবিজ্ঞানী। অ্যাডাম রবার্ট গর্ডন 2014 সালে তার অপরাধ কর্মকাণ্ড শুরু করেছিলেন এবং 2022 সালের এপ্রিলে গ্রেফতার হওয়া পর্যন্ত 42টিরও বেশি কুকুরকে নির্যাতন ও যৌন শোষণ করেছিলেন। গত সোমবার অস্ট্রেলিয়ার একটি আদালতে 42টি কুকুরকে নির্যাতনের জন্য দোষী সাব্যস্ত হন। এদের মধ্যে 39টি কুকুরের মৃত্যু হয়েছে। এই সময় তিনি আদালতে বেশ শান্তভাবেই দাঁড়িয়েছিলেন। তার মধ্যে শিশুর ওপর যৌন নির্যাতনের উপাদান ইন্টারনেটে আপলোড করার অভিযোগ রয়েছে। এবার টলিউডের সিনেমায় অভিনয় করতে কলকাতায় উড়ে গেলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বিস্তারিত দেখুন সোহানুর রহমানের ডেস্ক রিপোর্টে। একটা সময় পশ্চিমবঙ্গ বাংলাদেশের সিনেমা তারকারা যৌথভাবে অনেক কাজ করেছেন। মাঝে দুই দেশের যৌথ প্রযোজনায় কিছুটা ভাঙন দেখা দিলেও সময়ের সাথে সাথে আবারও ওপার বাংলায় পদচারণা বাড়ছে বাংলাদেশের তারকাদের। অনলাইনের কল্যাণে এপার বাংলায় তারকাদের প্রচুর অনুরাগী তৈরি হয়েছে ওপার বাংলায়। বর্তমানে
বাংলাদেশের তারকাদের মধ্যে যারা পশ্চিমবঙ্গেও বেশ জনপ্রিয় তাদের মধ্যে অন্যতম একজন হলো জিয়াউল ফারুক অপূর্ব। তার অভিনয়ের খ্যাতি ছড়িয়ে পড়েছে ওপার বাংলার মানুষের কাছে। আর তাই এবার টলিউডের সিনেমায় অভিনয় করতে কলকাতায় উড়ে গেলেন এই অভিনেতা। জানা যাচ্ছে প্রতিম ডি গুপ্ত পরিচালিত চালচিত্র শিরোনামের একটি ছবিতে অভিনয় করেছেন অপূর্ব। পুলিশ অ্যাকশন ঘরানার সিনেমা এটি, অর্থাৎ এতে পুলিশের চরিত্রে দেখা যাবে তাকে। এবারই প্রথম কলকাতার কোনো ছবিতে অভিনয় করছেন তিনি, সে কারণে বেজায় উচ্ছ্বসিত অপূর্ব। ভারতীয় গণমাধ্যমকে এই অভিনেতা বলেন, আমি বেশ উত্তেজিত ছবিটা নিয়ে, কারণ গল্পটা ভালো, প্রযোজক পরিচালক দক্ষতার সঙ্গে কাজটা করেছেন, তাই আরও ভালো লাগছে ছবিটার অংশ হতে পেরে। সোহানুর রহমান, পদ্মা নিউজ। এবার তামিম ইকবাল ইস্যুতেও আওয়াজ তুললেন এক সময়ের ঢালিউডের জনপ্রিয় তারকা ওমর সানি। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2023-এর দল ঘোষণা করেছে বিসিবি। মঙ্গলবার তামিম ইকবালকে ছাড়াই 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আকস্মিক দল থেকে বাদ পড়ায় নানা বিতর্ক সৃষ্টি হয়েছে তামিম এবং বিসিবির নির্বাচকদের নিয়ে। এদিকে ওয়ানডে দলের সাবেক এই অধিনায়কের বাদ পড়ার বিষয়ে মোটেও ভালোভাবে নেননি চিত্রনায়ক ওমর সানি। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের প্রতি দুঃখ প্রকাশ করে একটি পোস্ট করেছেন তিনি। সেই সঙ্গে বিসিবির নির্বাচকদের নিয়েও মন্তব্য করেছেন এই নায়ক। নির্বাচকদের উদ্দেশ্য করে তামিম লেখেন, মানলাম একজন সুপারস্টারের কথাই এই সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকতো তাহলে বলতাম আমি পদত্যাগ করলাম, সরি। একজন খেলোয়াড় তামিম ইকবাল। ভারত বিশ্বকাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির ঘোষিত দলে জায়গা হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবালের। বিশ্বকাপে 5 ম্যাচের বেশি খেলবেন না বলেও গুঞ্জন ছিল ক্রিকেট পাড়ায়। আর এমন শর্তের কারণেই দলে রাখা হয়নি বাঁহাতি ব্যাটারের। তবে নিজের প্রকাশিত এক ভিডিও বার্তায় এমন কথা উড়িয়ে দিয়েছেন তামিম। বুধবার বিকেল 5টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিও বার্তায় এমন কথা জানিয়েছেন তামিম ইকবাল। তামিম ভিডিও বার্তায় বলেছেন, একটি জিনিস আপনাদের একদম পরিষ্কার করে দিতে চাই, আমি কোনো সময় কোনো মুহূর্তে আর কাউকেও কোনো সময় আমি বলি নাই যে আমি 5টা ম্যাচের বেশি খেলতে পারবো না। এই কথাটা কোনো সময় হয় নাই, আমি নিশ্চিত। কালকে নান্নু ভাইও এই কথাটা পরিষ্কার করেছে, এটা একটা মিথ্যা কথা, ভুল কথা। কোটি মানুষের স্বপ্ন আর ভালোবাসা নিয়ে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল। বুধবার বিকেল 4টার ফ্লাইটে ভারতের গুয়াহাটিতে রওনা করেছেন সাকিব আল হাসানরা। দেশ ছাড়ের আগে টাইগার ক্রিকেটাররা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক ফটো সেশন সেরেছে। দলের সঙ্গে বেশ প্রাণোচ্ছল সাকিবকেই দেখা গেছে। শরীফুল মিরাজদের সঙ্গে হাসি ঠাট্টায় মাততে দেখা যায় টাইগার অধিনায়ককে। দলের কোচিং স্টাফ সহ অন্যরাও ছিলেন এই সময়। দলের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্বকাপের জন্য টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পাওয়া সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন। ভারতের মাটিতে আগামী 5 অক্টোবর পর্দা উঠছে ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপ আসরের। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আরও 2 দিন পর 7 অক্টোবর। ধর্মশালায় তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে padmanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padmanews24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@padmanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল padmanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি সামসা জাহান। ভালো থাকুন, সুস্থ থাকুন।